हाय एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल, माय हॉबी वर्क चैनल पक्ष থেকে আপনাদের জানাই স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আজকে আমি কুশি কাটার এই গলা ডিজাইনের টিউটোরিয়ালটি নিয়ে হাজির হয়েছি। আজকের গলাটি আমি করেছি বড়দের মাপে এবং নয়তার সুতা দিয়ে। দেখতে পাচ্ছেন সাদা কালার একটা সুতা দিয়ে আমি সিম্পল ডিজাইন করেছি। আশা করছি আজকের টিউটোরিয়াল ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। এখানে আমি নয়তার সুতা নিয়েছি এবং নয়তার সুতার জন্য আমি এখানে 12 নম্বর হুকটি ব্যবহার করেছি। প্রথমে একটা স্লিপ নট তৈরি করে চেন টেনে নিচ্ছি। আমি যেহেতু বড়দের মাপে গলাটি করছি সেহেতু আমি আজকে এখানে 22 ইঞ্চি পরিমাণ চেন টেনে নিয়েছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে ফিতার মধ্যে রেখে চেনটা না টেনে একদম নর্মাল স্বাভাবিক অবস্থায় রেখে এভাবে মেপে নেবেন। এই যে আমি 22 ইঞ্চি পরিমাণ নিয়েছি, এখানে যখন আমি কাজ করব তখন 21 ইঞ্চির মতন টিকবে, কিন্তু আবার যখন পরবর্তীতে সম্পূর্ণ কাজ করব তখন অটোমেটিক আমার 21.5 থেকে 22-এর মধ্যেই টিকবে। এখানে আমি একটা গোল গলার চার্ট দিয়েছি, আপনারা মাপটা দেখে যে কোনো বয়সের বাচ্চাদের জন্য করে নিতে পারবেন। এখানে আমি আবার 3টা চেন উপর থেকে স্কিপ করে বাদ দিয়ে 4 নম্বর চেনে একটা ডাবল কুশি করে নিলাম। এরপর আমি 5 নম্বর ঘরে আরেকটা ডাবল কুশি করে নিচ্ছি। এভাবে পরপর আমি কোনো ঘর স্কিপ না করে 5টা চেনে 5টা ডাবল কুশি করব। 5টা ঘরে 5টা ডাবল কুশি করার পর 6 নম্বর ঘরে গিয়ে আমি 2টা ডাবল কুশি করব। 6 নম্বর ঘরে আমি 2টা ডাবল কুশি দেব কারণ গলাটা রাউন্ড করার জন্য। এই যে আমার 5টা ডাবল কুশি করা শেষ, এখানে আমি 6 নম্বর ঘরে 1টা ডাবল কুশি করলাম। দেন সেম ঘরে আমি আরেকটা ডাবল কুশি করলাম। 5টা ডাবল কুশি করার পর 6 নম্বর ঘরে আমি 2টা ডাবল কুশি করলাম। আবার আমি 5টা ডাবল কুশি করব, তারপরে 6 নম্বর ঘরে গিয়ে 2টা ডাবল কুশি করব। এভাবে আমি সম্পূর্ণ চেনটুকু ডাবল কুশি করে কমপ্লিট করে নেব। আমার সম্পূর্ণ চেনের ডাবল কুশিগুলো করা কমপ্লিট। দেখতে পাচ্ছেন এটা রাউন্ড হয়েছে, যেহেতু এটা বড়দের গলা তাই একটু বড় হয়েছে। এটা মূলত আমি বড়দের ব্লাউজের গলার জন্য করেছি। ইনশাল্লাহ নেক্সট টাইম আমি ব্লাউজটার টিউটোরিয়ালও দেওয়ার চেষ্টা করব। এখানে 2টা চেন আগে করে নিলাম, তারপরে উল্টে আবার আমি 2টা চেন করলাম। এখানে টোটাল আমার 4টা চেন হলো এবং উপর থেকে 1টা চেন স্কিপ করলাম, তার পরবর্তী চেনে আমি এখন ডাবল কুশি করব। 1টা ডাবল কুশি, সেম ওই ঘরটাতে আমি আরেকটা ডাবল কুশি করে নিচ্ছি। এখন আমি এই পর্যায়ে এসে 2টা চেন করব। এখানে 1, 2, 2 চেন, আবার সেম স্পেসে 2টা ডাবল কুশি করব। তাহলে এখানে আমার একটা সেল হলো, 2টা ডাবল কুশি, 2টা চেন, 2টা ডাবল কুশি, সেম ঘর। এখন 2টা চেন নিচ্ছি। 2টা চেন নিয়ে এখানে যে ডাবল কুশিগুলো আছে সেখান থেকে 1টা ডাবল কুশি স্কিপ করে পরবর্তী ডাবল কুশিতে 1টা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। এখন আবার এখন আমি আবার এখান থেকে একটা
डबल क्रोशी स्किप करे तार परवर्ती घरे एकटा सिंगल क्रोशी करे निलाम आबार दुइटा चेन एभावे उल्टे निब उल्टे निये एखाने जे सेल आछे दुइटा चेन ए जे स्पेसटा ए स्पेसटाते आमी दुइटा डबल क्रोशी करब एक दुई आबार टू चेन सेम स्पेस टू डबल क्रोशी এখন তিনটা চেন নিয়ে উল্টে দেব এভাবে উল্টে আবার এই যে দুইটা চেন দিয়ে যে গ্যাপ হয়েছে এই গ্যাপের মাঝখানে আবার দুইটা ডাবল ক্রোশি এক দুই দুইটা ডাবল ক্রোশি এখন আমি আবার দুইটা চেন নেব ওয়ান টু টু চেন টু ডাবল ক্রোশি যেহেতু সাদা সুতা দিয়ে করছি সেহেতু সাদা সুতার কারণে হয়তো বা স্টিচগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে না আপনারা যদি আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন তাহলে কাজটা অতি সহজে করে নিতে পারবেন আবার এখানে কিন্তু আমি দুটো চেন নিয়েছি সেম আগের নিয়মেই একটা ডাবল ক্রোশি স্কিপ করে এটাকে একটা সিঙ্গেল ক্রোশি দিয়ে আটকে দিলাম তারপরে আবার এখানে একটা ডাবল ক্রোশি স্কিপ করব এবং তার পাশের ডাবল ক্রোশিতে একটা সিঙ্গেল ক্রোশি করে নিলাম দুইটা চেন নিলাম দুইটা চেন নিয়ে এভাবে উল্টে আবার সেলের মাঝখানে সেল করব দুইটা ডাবল ক্রোশি দেব দেন দুইটা চেন ওয়ান টু টু চেন আবার সেম স্পেসটাতে দুইটা ডাবল ক্রোশি ওয়ান টু টু ডাবল ক্রোশি এখানে আবার তিনটা চেন নেব এখন সেম আগের নিয়মে ওয়ান টু থ্রি থ্রি চেন উল্টে দেব এভাবে উল্টে আবার সেলের মাঝখানে সেল করব দুইটা ডাবল ক্রোশি দুইটা চেন দুইটা ডাবল ক্রোশি আমি সেম কাজটাই পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব এখন আবার দুইটা চেন ওয়ান টু দুইটা চেন আর এই যে ডাবল ক্রোশি আছে এখান থেকে একটা ডাবল ক্রোশি স্কিপ করব এবং তার পাশের ডাবল ক্রোশিতে একটা সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন দিয়ে দেব একটা স্কিপ করলাম আবার এখান থেকে একটা স্কিপ করে তার পাশে করে একটা সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি আবার দুইটা চেন নিচ্ছি উল্টে নেব উল্টে নিয়ে একটা সেল করব এভাবে কিন্তু পুরো লাইনটা কমপ্লিট করে নিতে হবে ফিরে আসছি অফ ক্যামেরা সম্পূর্ণ লাইন কমপ্লিট করে আমার সম্পূর্ণ লাইন কমপ্লিট করা শেষ এখন আমি পরবর্তী লাইন তার জন্য এখানে আমি টোটাল পাঁচটা চেন নিয়েছি টোটাল পাঁচটা চেন নিয়ে এই যে যে তিনটা চেন দিয়ে ব্যাক করেছিলাম এই তিনটা চেনের গ্যাপে আমি পাঁচটা চেনকে একটা সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করে নিচ্ছি এই রাউন্ডটা আমি এভাবে করে নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ চেন আর এই যে স্পেসটা ওয়ান সিঙ্গেল ক্রোশি জয়েন আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ চেন এখানে জয়েন আমি এই লাইনটা এভাবে কমপ্লিট করে ফিরে এসেছি এখন আমি তার পরবর্তী লাইনটা করে দেখাচ্ছি ওয়ান টু থ্রি থ্রি চেন টার্ন উল্টে নিলাম উল্টে নিয়ে এখানে যে পাঁচটা চেনের একটা গ্যাপ করেছি এই গ্যাপটাতে আমি টোটাল দশটা ডাবল ক্রোশি করে নেব আমার এখানে দশটা ডাবল ক্রোশি দিয়ে মনে হয়েছে যে খুব সুন্দরভাবে ফিল আপ হয়েছে যদি আপনাদের কম বেশি লাগে সেক্ষেত্রে যখন কাজ করবেন তখন আপনাদের ইচ্ছা মতো ডাবল ক্রোশিগুলো করে নেবেন হয়তো বা
12টা কিংবা 10টার মাঝামাঝি হবে, কারণ অনেক সময় সুতার থিকনেস অনুযায়ী কিন্তু ডাবল কুশিগুলো আমাদের করতে হয়। আমি শুধু জাস্ট নিয়মটা বলে দিচ্ছি, আমি যেভাবে গলার ডিজাইনটা করেছি সেভাবে। এখন এই পাশের স্পেসটাতে একটা সিঙ্গেল কুশি করে এই 10টা ডাবল কুশিকে জয়েন করে দিলাম। এখন কোনো প্রকার চেন ছাড়াই আমি তার পাশের ঘরে 10টা ডাবল কুশি করে নিব। এখন এই পাশের ঘরে যে গ্যাপটা আছে সেখানে আমি এই 10টা ডাবল কুশিকে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম। এইভাবে কিন্তু আমি সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে নেব। আমার সম্পূর্ণ লাইন কমপ্লিট করা শেষ, এখন আমি তার পরবর্তী লাইনটা করে দেখাচ্ছি। ওয়ান টু থ্রি, থ্রি চেন টার্ন উল্টে নিলাম। উল্টে নিয়ে এখানে আমি তার পাশে ডাবল কুশির উপর একটা ডাবল কুশি করলাম। ওয়ান চেন, ওয়ান ডাবল কুশি, স্কিপ, তারপরে ডাবল কুশির উপর একটা ডাবল কুশি। এখন শুধু আমি এই লাইনটাতে একটা ডাবল কুশি স্কিপ করে একটা চেন নিয়ে তার পাশের ঘরে একটা ডাবল কুশি করব। ওয়ান চেন, ওয়ান ডাবল কুশি, স্কিপ, ওয়ান ডাবল কুশি। আর এখানে যে সিঙ্গেল কুশি দিয়েছিলাম আগের লাইনে, সেখানে আমি একটা সিঙ্গেল কুশির উপর একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। এই যে সিঙ্গেল কুশিটা, এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম। আবার তার পাশে ডাবল কুশির উপর একটা ডাবল কুশি করে নিচ্ছি, তারপর ওয়ান চেন, একটা ডাবল কুশি স্কিপ, তার পাশে ডাবল কুশির উপর একটা ডাবল কুশি। এভাবে এই লাইনটাও কমপ্লিট করে নিচ্ছি। আমার সম্পূর্ণ লাইন করা কমপ্লিট, এখন আমি তারপরের লাইনটা করে দেখাচ্ছি। তার জন্য এখানে আমি তিনটা চেন নিলাম, তিনটা চেন নিয়ে এভাবে উল্টে আমি এখন ডাবল কুশি করে নেব। যেখানে তিনটা চেন নিয়েছি আমি তার পাশের স্পেসটাতে একটা ডাবল কুশি করলাম, তারপর এখানে যে ডাবল কুশি করেছি সেই ডাবল কুশির উপর একটা ডাবল কুশি, আর যে গ্যাপ আছে একটা চেনের সেই গ্যাপের উপর একটা ডাবল কুশি, তারপর আবার যে ডাবল কুশি আছে সেই ডাবল কুশির উপর একটা ডাবল কুশি, গ্যাপের ভিতর একটা ডাবল কুশি। এভাবে কিন্তু আমি এই লাইনটাও কমপ্লিট করে নেব। এখানে কোনো প্রকার চেন দেব না, শুধু ডাবল কুশি করে যাব। ডাবল কুশির উপর একটা ডাবল কুশি, গ্যাপের ভিতর একটা ডাবল কুশি।
আমার সব কটা ডাবল ক্রোশে করা শেষ। এখন আবার সেম ভাবে যেখানে সিঙ্গেল কুশি দিয়েছিলাম সেই সিঙ্গেল কুশির উপর আরেকটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিলাম। আমি একদম লাস্টের লাইনে চলে এসেছি, এটা আমার একদম লাস্টের লাইন। এখানেও আমি তিনটা চেন করে নিচ্ছি, 1, 2, 3, তিনটা চেন করে আমি এভাবে উল্টে দিলাম। উল্টে দিয়ে এবার আমি যে ঘরটাতে চেন করেছি সেম ওই চেনের গোড়াতেই একবার ডাবল ক্রোশের প্যাঁচ তুলে এভাবে লুপটা বের করে নিলাম। আবার ডাবল ক্রোশের প্যাঁচ তুলে লুপটা বের করে নিয়ে আসলাম। এভাবে তিনবার আমি করলাম। এবার সব কটা লুপ আমি একবারে কুশির ভিতর দিয়ে বের করে নিলাম। এখন একটা চেন দিয়ে এই লুপগুলোকে জয়েন করে দিচ্ছি, এটাকে বলা হয় পাফ ডিজাইন। এখন আমি একটা ডাবল কুশি স্কিপ করে তার পাশের ডাবল কুশির উপর একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি, তাহলে সুন্দর একটা ডিজাইন হচ্ছে। আবার 3 চেন, 1, 2, 3, 3 চেন যে ঘরটাতে চেন নিয়েছি সেম ওই ঘরটাতে চেনের গোড়ায় একবার ডাবল ক্রোশের লুপ বের করে কাঁটার মধ্যে সবগুলো লুপ রেখে দেব, কোনো লুপ কিন্তু আমি বের করে দিচ্ছি না। এখন সবগুলি লুপ একসাথে বের করে একটা চেন দিয়ে জয়েন করে নিলাম, একটা ডাবল ক্রোশ স্কিপ করে তার পাশে ডাবল ক্রোশের উপর একটা সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি। আবার সেম এখন তিনটা চেন নিচ্ছি, আবার তিনটা চেনের গোড়ায় এইভাবে তিনবার ডাবল কুশির প্যাঁচ তুলে সব কয়টা লুপ কুশির মধ্যে রেখে দিয়ে একবারে এখন সবটি লুপ বের করে দিচ্ছি, একটা চেন নিয়ে জয়েন করলাম। আবার একটা ডাবল কুশি স্কিপ করে তার পাশের ডাবল কুশির উপর একটা সিঙ্গেল কুশি। এখন আবার সিম এতে সিঙ্গেল কুশি করেছিলাম সেই সিঙ্গেল কুশির উপর একটা সিঙ্গেল কুশি করে এই সবটি পাফ ডিজাইনকে আমি জয়েন করে দিচ্ছি। এই যে সিঙ্গেল কুশিটা, এই সিঙ্গেল কুশির উপরে আমি একটা সিঙ্গেল কুশি নিলাম, আবার পাশের ডাবল কুশির উপর একটা সিঙ্গেল কুশি করে নিলাম। এখানে আমি স্লিপ স্টিচ দিয়েছি, আপনারা সিঙ্গেল কুশি করে নিতে পারবেন। আবার তিনটা চেন, আবার সেম একইভাবে একই ডিজাইন করে নেব। আপনাদের যদি আজকের এই কলার ডিজাইনটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। ইনশাআল্লাহ ফিরে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।